নমস্কার। আমাদের এই শিবযোগ ভক্তিপাড়া শুভদেব সেবাশ্রমে যেটা শুরু করেছিলাম, এই শিবযোগের যে আমরা প্রত্যেক যে প্রার্থনা করি, প্রত্যেক সকালের যে প্রার্থনা প্রভাত স্তুতি, এই প্রার্থনা যারা করে সকালবেলা উঠে মাতা পিতাকে প্রণাম, পৃথিবীকে প্রণাম, জগৎ মাতাকে প্রণাম, জগৎগুরুকে প্রণাম, এই প্রণাম স্তুতি যারা পাঠ করতে চান, সদ্গুরু মহামহর্ষি মালোবাবা দ্বারা রচিত বৈদিক পরম্পরা অনুযায়ী যে কর্ম আমাদের করতে হয়, যার দ্বারা আমাদের কি হবে, সততার কাজ হবে, সদ্গুণের কাজ হবে, সদ্বুদ্ধি সদ্জ্ঞান হবে, একাগ্রতা বৃদ্ধি হবে, আমাদের আত্মপূর্ণ হবে। তাই প্রথমে জগৎ মাতাকে আহ্বান স্তুতির যে মন্ত্র সুবাদ সকালবেলায় যে আমরা করে থাকি, সুপ্রভাতে আমরা করে থাকি, সে প্রভাত স্তুতি প্রথম জগৎ মাতা প্রণাম, দ্বিতীয় জগৎগুরু প্রণাম, তৃতীয় আমাদের মাতা পিতাকে প্রণাম, এবং কিভাবে প্রণাম করতে হয়, কি মন্ত্রের দ্বারা প্রণাম করতে হয় সেটা আমরা এবার করি। তো প্রথমে সোজা হয়ে বসতে হবে, বসে প্রণাম করে হাত জোড় করে নমস্কার করে বসতে হবে, নমস্কার করেই বসতে হবে। তো নমস্কার করে চোখ বোর্ডটা বন্ধ রেখে জগৎ মাতার যে ছবি, আপনি যে ছবিটা দেখতে চান সেই ছবিটা দেখে, তারপর ওমের তিনবার উচ্চারণ করে পড়া, জগত মাতা নমস্তুভ্যম, প্রসীদ পরমেশ্বরীম বিদ্যায়ং ব্যয়ং করিষ্যামি একাগ্রতম কত্তো দিনে। এইভাবে জগৎ মাতার আহ্বান স্তুতি করতে হয়। আবার কিভাবে করতে হয় একটু আস্তে করে দেখছি, আপনারা দেখুন। জগৎ মাতা নমস্তুভ্যম, প্রসীদ পরমেশ্বরীম বিদ্যায়ং ব্যয়ং করিষ্যামি একাগ্রতম কত্তো দিনে। আমাদের একাগ্রতা বৃদ্ধি হওয়ার জন্য জগৎ মাতাকে প্রণাম করছি। আবার একটু সুর দিয়ে জগৎ মাতা নমস্তুভ্যম, প্রসীদ পরমেশ্বরীম বিদ্যায়ং ব্যয়ং করিষ্যামি একাগ্রতম কত্তো দিনে। এরপর জগৎগুরু প্রণাম স্তুতি, জগৎগুরু আহ্বান স্তুতি, ও জগৎগুরু নমস্তুভ্যম, প্রসীদ পরমাত্মম, সত্য জ্ঞান কার্য করিষ্যামি আত্মপূর্ণম কত্তো দিনে। তো আস্তে করে করলে কিভাবে হয়, জগৎগুরু নমস্তুভ্যম, প্রসীদ পরমাত্মম, সত্য জ্ঞান কার্যম করিষ্যামি আত্মপূর্ণম কত্তো দিনে। ॐ जगद्गुरु नमस्तुभ्यं, प्रसीद परमात्मं, सत्त्व ज्ञान कार्यं करिष्यामि আত্মপূর্ণম কত্তো দিনে। এইবার মাতা পিতা আহ্বান স্তুতি, ওম মালোবাবায় নমস্তুভ্যম, সদ্গুরুদেবায় ধরণে, সদ্গুণ সৎকর্ম বক্ষধ্যায়ন করিষ্যামি
tat satam patto dine. Jodi amra er boli om malobabayam namastutubham sadguru devayam dharanne sadguno satkarma sadbhakkadhayan karishyamim tat satam patto dine. একটু সুর দিয়ে করতে হয়, তাই সুর দিয়ে করব। ওম মালোবাবায়ং নমস্তুভ্যং সদ্গুরুদেবায়ং ধারণে সদ্গুণ সৎকর্ম সদ্ভক্তধ্যায়ন করিষ্যামি tatsattam patto dine. Om namo bhagavate malobavaye namah. Om namo bhagavate malobavaye namah. Om namo bhagavate malobavaye namah. Iti probat sutram samaptam. Ekhane byakha ki bolche ei probat sutra samaptam er je byakha, ei probater je byakha, sokalbela jodi ami amader prokritike jagat mata ebong jagat pitake jodi pranam na kori, jagat gurute jodi pranam na kori ebong mata pitake jodi pranam na kori, tale amar bhitore shraddha bhakti prem bhalobasha sahanubhuti এইগুলো নষ্ট হয়ে যায়। তাই আমাদের এই ভক্তি প্রেম ভালোবাসাকে বৃদ্ধি করার জন্য আমাদের এই প্রণাম স্তুতি প্রভাতেই করতে হয়, সকালেই প্রভাত স্তুতি করতে হয়। যদি প্রভাতে যদি আমি আমার মা বাবার আশীর্বাদ পাই, প্রকৃতিগত মায়ের আশীর্বাদ পাই, গুরুর আশীর্বাদ পাই, আমাদের জন্মদাতা মাতা পিতার আশীর্বাদ পাই এবং ধারণকর্তা মাতা পিতার যদি আশীর্বাদ পেতে চাই, তাহলে প্রভাত স্তুতি পাঠ করতে হয়। ব্যাখ্যা কি বলছে? ও জগৎ মাতা, তোমাকে আমার প্রণাম। তুমি আমার এখানে উপস্থিত হও, এই জগতের পরমেশ্বর সরি তুমি আমার এখানে উপস্থিত হও, তার জন্য আমি ব্যায়াম বিদ্যা জ্ঞান বুদ্ধি অর্জন করছি, বুদ্ধি দিয়ে কাজ করছি। আর তুমি যদি আমার কাছে আসো, আমার ভেতরে প্রত্যেক একাগ্রতার বৃদ্ধি হয়, তুমি আমাকে একাগ্রতাই দান করো। ও জগৎগুরু, তোমাকে প্রণাম। তোমার মধ্যে যে পরমাত্মা লুকিয়ে আছে তা আমাদের মধ্যে বর্ধিত করো, তার জন্য আমি সৎ জ্ঞান সৎ কার্য করছি এবং আমার ভেতরে আত্মপূর্ণ করছে সৎজ্ঞান সৎকার্য। ও আমার মাতা পিতা, তোমাকে প্রণাম। তুমি একমাত্র আমাদের সদ্গুরু ধারণ করে দিয়েছ, তাহার জন্য আমি সদ্গুণ সৎকর্ম সৎ বাক্য সবসময় অধ্যয়ন করছি, সৎ বাক্য বলছি। আর তাহার জন্য কি হয়, আমার ভেতরে সবসময় সত্য তত্ত্বের সত্য জ্ঞান অর্পণ হয়, তত্ত্বের সত্য জ্ঞান বৃদ্ধি হয়। ও নম ভগবতে মালোবাবায় নমঃ। ও আমার ভগবত তত্ত্ব পরিপূর্ণ মাতা পিতা, তোমাকে আমার প্রণাম। তো এইভাবে আপনারা পাঠ করুন, সকালে যদি এইভাবে পাঠ করে জীবনটা শুরু করতে পারেন, সকালে প্রভাত শ্রুতিটা পাঠ করে জীবন শুরু করতে পারেন, আপনার মনে শান্তি হবে, আপনার মনে বৃদ্ধি হবে। তার প্রথম নিয়ম, প্রত্যেকটা তাই স্তুতি জগৎ মাতা স্তুতি তিনবার, জগৎগুরু স্তুতি তিনবার এবং মাতৃপিতৃ স্তুতি তিনবার পাঠ করতে হয়, করে প্রণাম মন্ত্র পাঠ করতে হয়, করে আপনার জীবন সকাল শুরু করুন। এটাই প্রভাত স্তুতি। প্রভাতে যারা এই পাঠটা করে তাদের সকাল খুব ভালো হয়, মন চঞ্চলতা থেকে শান্তি প্রশান্তির দিকে আসে, মনের কুশ্চিন্তা দুশ্চিন্তা দূর হয়ে যায়, মন শান্তি প্রশান্তির দিকে আসে, সমৃদ্ধির দিকে আসে, বুদ্ধি বৃদ্ধি হয়, আশীর্বাদ প্রাপ্তি হয়। জগৎ মাতা জগৎ পিতা জন্মদাতা মাতা পিতা এবং বীজরূপী মাতা পিতা এবং গুরুরূপী মাতা পিতার আশীর্বাদ সকলকে। আমাদের প্রভাতস্তুতি সদ্গুরু মহারিষি মালোবাবা দ্বারা রচিত আপনাদের কাছে রইল, আপনারা পাঠ করবেন। আর আপনাদের প্রভাতের যে আশীর্বাদ, প্রভাতের যে জ্ঞান, প্রভাতের যে শান্তি সেখানে থাকবেন, সমৃদ্ধি নিয়ে থাকবেন। শান্তি শান্তি শান্তি। ও
পারেন।